আমার যে প্রথম চিন্তা এই যে আমি দেখতে পাচ্ছি শুধু বাংলাদেশ না পৃথিবীতে এখন রাজনীতি শেষ ঠিক না রাজনীতিতে এখন ভালো জিনিস আসতেছে না রাজনীতি এই শব্দটা যে কত উপরের এটাকে আজ আমরা দুর্নীতি বানিয়ে ফেলেছি আজ আমরা অনেকে দেশপ্রেম বুঝি না স্বদেশের প্রেম তৈরি করা ফরজ আল্লাহ পাক বলেন লা উসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ রব্বুল আলামিন কসম দিয়েছেন লা উসিমু বিহাদাল বালাদ হে নবী এই নিরাপদ শহরের কসম আপনি এই এই স্বদেশের এই মক্কার বৈধ নাগরিক নবীজি মক্কা শরীফের বৈধ নাগরিক ছিলেন এজন্য স্বদেশের প্রতি তার একটা টান ছিল এমনকি তিনি যখন চলে যাবেন মক্কা থেকে মদিনাতে হিজরত করে ওই সময় কাবার গিলাব ধরে তিনি কেঁদেছিলেন আল্লাহর নবীকে যতদিন পর্যন্ত কাফেরেরা দুর্বিশান্তি করে হত্যা করবে বলেছে ততক্ষণ তিনি টেনশন করেননি যতদিন বলেছে আপনাকে জেলখানায় আটকে রাখবে ততদিন নবীজি টেনশন করেননি কিন্তু যখনই বলেছে আউয়ে করে জোকা আপনার নাগরিকত্ব বাতিল করে কিন্তু এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে তখনই নবীজির টেনশন বেড়ে গেছে ঠিক কোরআনের আয়াতের দিকে একটু খেয়াল করেন তো সূরা আনফাল 9 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 30 নম্বর আয়াতটা ওয়াইদি ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিয়াসবিতুকা ওয়া ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহ পাক বলেন নবী আপনি স্মরণ করেন ওই সময়ের কথা যখন আপনাকে তিনটা সিদ্ধান্ত আপনার বিরুদ্ধে নিয়েছিল কাফেরেরা এক নম্বরে তারা আপনাকে জেলখানায় আটকে রাখবে বন্দি করে রাখবে ইসুমে তো কামানে বন্দি করে রাখা দ্বিতীয় নম্বর এটা যদি তারা না পারে দুই নম্বর আপনাকে তারা হত্যা করে ফেলবে মেরে ফেলবে যে কোনো কায়দায় এইটাও যদি না পারে পৃথিবীর চাপে শেষ পর্যন্ত আপনার নাগরিকত্ব বাতিল করে মক্কা থেকে আপনাকে তাড়িয়ে দেবে অবৈধ বলে প্রথম যে দুইটা সিদ্ধান্ত এটা কি সহজ না কঠিন আমি কি ঘুমাচ্ছি আচ্ছা বুঝতেছেন প্রথমটা তো বড় কঠিন যে জেলখানায় আপনাকে আটকে রাখবে বাইরে খোলামেলা পরিবেশে আপনাকে আসতে দেবে না এত বড় কঠিন সিদ্ধান্ত আবু জাহেল নিয়েছে কিন্তু নবীজি কিছু মনেই করেননি বিচলিত হননি ভেঙ্গে পড়েননি দ্বিতীয় নাম্বার যখন বললেন যে আপনাকে হত্যা করে ফেলবে আপনাকে ফাঁসি দিয়ে দেবে এরপরও নবীজি পরোয়া করেননি তিন নাম্বার যখনই বললেন আমি খরিদুলকে আপনাকে কিন্তু দেশ থেকে তাড়িয়ে দেবে তখনই নবী বিচলিত হয়ে পড়লেন কারণ কি কারণ আল্লাহর নবীর ভেতরে দেশের প্রেম ছিল কথা বলেন কেন আজ এই দেশে ইসলামের বিরুদ্ধে যারা অনেকেই দেশপ্রেম এই সাইনবোর্ড লাগিয়ে লুটে পুড়িয়ে খাচ্ছে অথচ আসল দেশপ্রেমিক যারা দেশের প্রেম যাদের ভেতরে আছে দেশের প্রেম তো আছে ওই লোকটার ভেতরে যে লোকটা অর্থনীতি চাঙ্গা করার জন্য দেশের সেবায় নিজেকে আত্মনিয়োগ করে আপনি যদি দেশপ্রেমী দাবি করেন যে আপনি দেশপ্রেমী তাহলে অবশ্যই আপনাকে ব্যাংক বানাতে হবে বিমা বানাতে হবে কলেজ বানাতে হবে বিশ্ববিদ্যালয় বানাতে হবে কারণ আপনার চিন্তা থাকবে সুদূর প্রসারী আমি মোহাম্মদ আলী যদি 10 বছর পরে মারাও যাই আমার বিশ্ববিদ্যালয় থেকে আমার ভার্সিটি থেকে 5 বছর পরে বের হবে অনার্স মাস্টার্স করে বিসিএস ক্যাডার বের হবে কথা বলতে পারে ডক্টর বের হবে এরা পরবর্তী 10 বছরের মাথায় এই দেশের ডিসি হবে এসপি হবে টিয়ন হবে চিকিৎসা বিভাগ গুলো দখল করবে বিচার বিভাগ গুলো দখল করবে এই দেশটা অনেক উপরে নেওয়ার জন্য এরকম মোহাম্মদ আলী 1734 জন দরকার আপনার যদি দেশ প্রেম থাকে দেশ প্রেম দাবি করেন আপনি দেশ প্রেমিক তাহলে এই কাজগুলো আপনাকে আঞ্জাম দেওয়া লাগবে কারণ আপনি এই দেশের বৈধ নাগরিক এই পৃথিবীতে দেশের প্রেম সবচাইতে বেশি ছিল বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ আজ আমরা এই দেশ প্রেমটা নিজের ভেতরে এই সাইনবোর্ডটা লাগাতে পারি না এই সাইনবোর্ড অন্য কেউ লাগিয়ে ওরা কিন্তু আখের গুছিয়ে নিচ্ছে কথার ওজন আপনি টের পেয়েছেন সাইনবোর্ড লাগিয়ে নিয়েছে দেশপ্রেমী দেশপ্রেমী দেশপ্রেম ভরা অথচ পুরা শরীরের ভেতরে তাকালে দেশের কোনো কোনো কিছু ওর শরীরে পাওয়া যায় না ক্যাপ মাথায় দিয়েছে তাও বিদেশি বিরাশ দিয়ে দাঁত রইলে আসলো তাও বিদেশি ব্রাশ টুথপেস্ট বিদেশি কোটি গায়ে দিয়েছে তাও দেশি না চায়নার এমনকি যে শার্ট গায়ে দিয়েছে তাও বিদেশি প্যান্ট বানিয়েছে বিদেশি জুতা বিদেশি মোজা বিদেশি
ফ্রেশ ওয়াশ বিদেশি, এমনকি বিয়ে করেছে তাও বিদেশি, সন্তান আদি তাও বিদেশি, আর দাবি করছে আমি দেশি। কি দেশপ্রেম! এই দেশপ্রেম এই সাইনবোর্ডটা লাগিয়ে হাজারো মানুষের আজ টাকার অভাব নেই, বিশেষ করে রাম আর বাম যারা। আপনি খবর রাখেন, রাম বামদের টাকার খবর রাখেন। কোটি কোটি টাকার মালিক এই দেশে জায়গা হচ্ছে না, সুইস ব্যাংকের কি আসতেছে? নাই তো পাঁচ সাতটা রাম আর বাম এই দেশে, এত সাহস পায় কোত্থেকে? ঢাকায় বড় বড় জায়গা গুলো তাদের, বনানী তাদের বাড়ি, গৌরসানে তাদের বাড়ি, বাড়ি ধারায় তাদের বাড়ি, যেখানে এক বিঘা জমি থাকলে বাংলাদেশ তার হাতে, সেখানে সব তাদের। এগুলো তো ফেরেশতারা দিয়ে যায়, এগুলোর আগে পরে দেখবেন সাইনবোর্ড লাগানো আছে কি প্রেম, আমি নাম নাই নাই নিলাম। এরকম একজন চোর আছে না, ছোটখাটো জিনিস চুরি করে, মুরগি, কি দেশপ্রেম, বসে বসে দেশপ্রেম দেখাচ্ছে। এটা কি? এটা কাগজ। এখানে যদি আমি এই যে সাদা জায়গায় আ বয়স দন্তন্য লিখে দিই, উড়বে না? পয়াকার দন্তন্য হর্ষে লিখে দিলাম, ভিজবে? এটা যদি পোড়াতে হয় ভেজাতে হয় কি লাগবে? আগুন, পানি। কোরআনে কারিমে আমার আল্লাহ যে বিধানগুলো দিয়েছে, যতদিন পর্যন্ত বাংলাদেশে কায়েম না হবে, যতই আপনি গুলি উড়ান, শান্তি কাঙ্ক্ষিত মানে কায়েম করা সম্ভব না। আজ কিছু মানুষ কোরআন এবং ইসলামকে বিদায় করে দিয়ে শান্তি তালাশ করে। আমার একটা গল্প মনে পড়ছে, একজন দোকানের মালিক, তার কর্মচারীর নাম ছিল ইসলাম, তার একটা মেয়ে ছিল সুন্দরী, নাম ছিল শান্তি। তলে তলে ইসলামের সাথে শান্তির লাইন আছে, মালিক টের পেয়েছে। একদিন ধরে এমন পিটানো পিটিয়েছে, তুই একটা কর্মচারী আর আমার মেয়ের সাথে তোর লাইন, পিটিয়ে চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছে। ইসলাম ডাক দিয়ে বলছে, মালিক এ দোষ তো শুধু আমার একা না, আপনার মেয়েরও মন ছিল, না তো আমি একা এগিয়ে গেলে তো হতো না। সুতরাং ওর জন্য যখন আমি মার খেলাম, দেখি আপনার শান্তি বাড়ি থাকে কয়দিন। এই যে আমরা বাস স্ট্যান্ডে যাওয়ার পরে কল দিয়েছে, শান্তি তুমি কোথায়? এই তো বাড়িতে, টোপলা বেঁধে নিয়ে চলে আসো, আজকে পালানো লাগবে। সন্ধ্যাবেলা গেছে, ওরে নিয়ে পালিয়েছে আল্লাহ রাস্তায়। সকালবেলা দোকানের মালিক চিল্লাচ্ছে, আমার শান্তি গেল কোথায়, আমার শান্তি গেল কোথায়। এলাকার লোকজন জিজ্ঞাসা করছে, ভাই শান্তি গেল কোথায়? মনে বলে, হ্যাঁ আজকে রাতের বেলা থেকে আমার শান্তি খুঁজে পাচ্ছি না, কোথায় যেন গেছে। এলাকার লোকজন ডাক দিয়ে বলে, আপনার বাড়ির যে কর্মচারী দোকানে, সে ইসলাম কোথায়? তাকে তো আমি পিটিয়ে বিদায় করে দিয়েছি। লোকজন বলে, আপনি পাগল, ইসলাম পিটিয়ে বিদায় করে দিলেন, বের করে দিলেন, আর আপনি শান্তি তালাশ করেন? ইসলাম যেখানে শান্তি। ঠিক আছে, আপনারা বুঝে ফেলেছেন, ধন্যবাদ। সুতরাং ইসলাম বিদায় করার মাধ্যমে শান্তি যারা তালাশ করছেন পাবেন না, আপনি দেখবেন ওর সাথে আপনার শান্তিও পালিয়ে গেছে। আজ এই দেশের যে রাম বাম গুলো চেষ্টা চালায় যে দেশে শান্তি কায়েম করবে, কমিউনিস্ট আন্দোলনের মাধ্যমে, লেনিন কার্ল মার্কস মাও সেতুর আদর্শ প্রতিষ্ঠার মাধ্যমে, কিয়ামত পর্যন্ত চেষ্টা চালাবেন, কাঙ্ক্ষিত মানের শান্তি পাবেন না। কারণ শান্তি আমাদের আল্লাহর নাম, সালাম শান্তি, সালাম মানে এ নাম কার? মাও সেতুন লেলিনের নাম আপনি টুকরা টুকরা করে ফেললেও সেখান থেকে শান্তি এ শব্দের অর্থ খুঁজে পাবেন না। আমার আল্লাহর নাম আপনি একটু বিশ্লেষণ করলেই পেয়ে যাবেন শান্তি। সালাম মানে কি? উনি শুধু শান্তি দেওয়ার মালিক, শান্তি দেওয়ার জন্যই এই কোরআন পাঠিয়েছে। যতদিন পর্যন্ত এটা কাগজে লেখা থাকবে, ততদিন আপনি কাঙ্ক্ষিত মানের শান্তি পরিবার সমাজ রাষ্ট্রে পাবেন না। যখন এটা আগুন লাগিয়ে দেবে, পানিতে ভিজিয়ে দেবে, বাস্তবিক পক্ষে যেমন ভিজে যাবে, পুড়ে যাবে, আমাদের পরিবার থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত কোরআনে কারিমের 500 আয়াত আছে, কত 500, এগুলো যখন কায়েম আমরা করতে পারবো, তখন শান্তি কারে বলে তখন আপনি টের পাবেন। আল্লাহ যেন এটা দেখার তৌফিক দেন। জোরে বলেন আমিন।